নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 9/10/2020-তে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের যে চাকরির বিজ্ঞপ্তি বা খবর আমি পেয়েছি সেটা শেয়ার করছি। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। তো আসুন দেখে নিই পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের কি নোটিফিকেশান রয়েছে আজকে চাকরির খবরে 9/10/2020-তে। আজকে মোট 6টি নোটিফিকেশান পেয়েছি, সেই 6টি নোটিফিকেশান আপনাদের সাথে শেয়ার করবো। তো শেষ পর্যন্ত থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রথম নোটিফিকেশানটা দেখে নিই, বেশি কথা না বাড়িয়ে দেখুন। প্রথম নোটিফিকেশান আজকেই জারি হচ্ছে 9/10/2020-তে। এটা হচ্ছে মালদা জেলার হচ্ছে ঝালঝালিয়া জেআরসি এর আন্ডারে পোস্ট। তো অফিস অফ দ্য সেক্রেটারি ডিস্ট্রিক্ট অ্যান্ড হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি মালদা, মালদা ডিস্ট্রিক্টের থেকে একটি চাকরির নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে দেখতে পাচ্ছেন মালদা ডিস্ট্রিক্টের আন্ডারে। তো কী কী পোস্টে রয়েছে, মেডিকেল অফিসার ফুল NUHM এর আন্ডারে। তো এখানে দেখতে পাচ্ছেন রিটায়ার্ড মেডিকেল অফিসার ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। রিটায়ার্ড মেডিকেল অফিসাররাও তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো পোস্টিং কত হবে দেখতে পাচ্ছেন, কোয়ালিফিকেশান MBBS ডিগ্রি থাকতে হবে। আর 31/3/2020 পর্যন্ত চাকরি থাকবে, 63 বছরের মধ্যে বয়স বয়স হতে হবে। নেক্সট, 2 নম্বর হচ্ছে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার GDMO নিয়োগ হবে। 14টা সিট রয়েছে, আনরিজার্ভদের জন্য 7টা, SCদের জন্য 4টি, ST দের জন্য 1টি, OBC 1টি, OBC 2টি, AOBC 1টি। এটা হচ্ছে মালদা ব্লকের যে কোনো জায়গায় পোস্টিং হবে, MBBS ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে অবশ্যই 1 বছরের হাউস স্টাফ শিপ ইকুইপমেন্ট বা বেসিক নলেজ কম্পিউটার থাকতে হবে। 64-65 বছরের মধ্যে বয়স হতে হবে। 40,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। নেক্সট নেক্সট হচ্ছে ডিস্ট্রিক্ট কনসালটেন্ট নিয়োগ হবে পাবলিক হেলথের আন্ডারে। 1টি সিট রয়েছে, ডিস্ট্রিক্ট MBBS ডিগ্রি তো বা আয়ুষ বা নার্সিং গ্র্যাজুয়েট হলেও উইথ ডিগ্রি ডিপ্লোমা হেলথ ম্যানেজমেন্টের ওপর এই ডিগ্রি তাহলে অ্যাপ্লাই করতে পারবে। সঙ্গে 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং ট্রেনিং থাকতে হবে, ট্রেনিং ইন হেলথ কোয়ালিটি লাইক NABH, ISO 6 সিগমা, লিয়েন, কেজিন, এই সমস্ত যোগ্যতা থাকলে তাদের সুবিধা পাবে। 40 বছরের মধ্যে বয়স হতে হবে। 40,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। আর ডিস্ট্রিক্ট কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং রয়েছে এই পোস্টে, 1টি সিট আনরিজার্ভদের জন্য। এটা হচ্ছে ডিগ্রি থাকতে হবে স্ট্যাটিস্টিক উইথ গুড অ্যাকাডেমিক, স্ট্যাটিস্টিকের ওপর ডিগ্রি থাকলে তারা অ্যাপ্লাই করতে পারবে এবং তার সঙ্গে অবশ্যই হসপিটাল বা হেলথের কোনো এক্সপিরিয়েন্স থাকলে তারা সুবিধা পাবে। 40 বছরের মধ্যে বয়স হতে হবে। 30,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। তাহলে এটা মালদা ডিস্ট্রিক্টে দেখতে পাচ্ছেন 4টে নোটিফিকেশান, মানে 4টে পোস্টে ভ্যাকান্সি, একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়ে গেলো। তো এটা যারা আবেদন করবেন অবশ্যই এখানে পদ্ধতি বলতে দেওয়া আছে, দেখুন এখানে পদ্ধতি এটা তো রয়েছে, এখানে রয়েছে ভালো করে দেখুন। যারা আবেদন করবেন অ্যাপ্লিকেশন ফর্মেটটা ডাউনলোড করতে হবে, আবেদন করতে হবে কোন ঠিকানায় ভালো করে দেখুন। পোস্ট বাই পোস্টে আবেদন, অ্যাপ্লিকেশন অফিস 100 টাকা হচ্ছে ফি, অ্যাপ্লিকেশন ফিস রয়েছে 100 টাকা এবং সিদের জন্য বা রিজার্ভ ক্যান্ডিডেটের জন্য 50 টাকা। ডিমান্ড ড্রাফট কাটতে হবে এবং প্রেসক্রাইব ফর্মেট রয়েছে, অ্যাপ্লিকেশন শুড বি রিচ কোন অফিসে পাঠাতে হবে, অফিস অফ দ্য সেক্রেটারি ডিস্ট্রিক্ট অ্যান্ড হেলথ ওয়েলফেয়ার সমিতি অ্যান্ড চিফ মেডিকেল অফিসার অফ হেলথ মালদা, পোস্ট ঝালঝালিয়া আর JRC ডিস্ট্রিক্ট মালদা, পিন নাম্বার 732102। এই ঠিকানায় 12/11/2020-এর মধ্যে, 12/11/2020 5টার মধ্যে কিন্তু আবেদন জমা পড়তে হবে, 12 তারিখের মধ্যে। এই 12/11-তে অবশ্য নভেম্বর 12/11/2020-তে আবেদন করতে হবে এবং কালেক্ট অ্যাপ্লিকেশন ফর্মেট এখানে পাবেন, আপনার ওয়েবসাইটে পেয়ে যাবেন। কী কী সঙ্গে অ্যাটাচ করতে হবে তার লিস্ট দিয়ে দিচ্ছে দেখে নিন এবং কী বেসিসে নিয়োগ হবে দেখতে পাচ্ছেন, কাদের কী নম্বর থাকবে, টোটাল মার্কস এই নম্বরের ভাগটা এখানে দিয়ে দিয়েছে। তো আপনারা এখানে অ্যাপ্লিকেশন ফর্মেট রয়েছে দেখতে পাচ্ছেন, এটা পূরণ করে ওই ঠিকানায় পাঠাতে হবে। তো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকেও আপনারা PDF ফাইল পেয়ে যাবেন। তো ধন্যবাদ, একটি নোটিফিকেশান শেয়ার করলাম। 2 নম্বর যে নোটিফিকেশানটা রয়েছে সেটা হচ্ছে দেখে নেবো, এটাও আজকে বেরিয়েছে 9/10/2020-তে দেখতে পাচ্ছেন। এটা মিদনাপুর ডিস্ট্রিক্টের, পশ্চিম মেদিনীপুরের, 6438 হচ্ছে MO নম্বর। তো এটা হচ্ছে আবার নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি জারি হলো। এটাও এটা হচ্ছে ক্রিটিক্যাল কেয়ারে মেডিকেল টেকনোলজিস্ট ক্রিটিক্যাল কেয়ারে নিয়োগ হবে। 5জন নিয়োগ হবে, আন্ডিজাবদের জন্য 3টি, SCদের জন্য 1টি, ST দের জন্য 1টি সিট রয়েছে। উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তার সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতে হবে এবং 2 বছরের ডিপ্লোমা ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজির উপর থাকতে হবে এবং অবশ্যই 21 থেকে 39 বছরের মধ্যে বয়স হতে হবে।
আর ইন্টারভিউ হবে 14/10/2020-তে 10:30টার সময়, এবং 10:30 থেকে 12:30টার মধ্যে রিপোর্টিং টাইম। এরপরে এলে কিন্তু আর হবে না, ইন্টারভিউ রয়েছে 14/10/2020-তে 11:30টার সময়। রয়েছে কোথায় হবে? জেলা স্বাস্থ্যভবন শরৎপল্লী মিদনাপুরে একদম হবে, মেন অফিসে, পশ্চিম মেদিনীপুর। মান্থলি রেমুনারেশন বা 20,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। তো আবেদন করতে গেলে ওয়াক ইন ইন্টারভিউয়ের সময় অবশ্যই আপনাকে বিভিন্ন ডকুমেন্টস সহ নিয়ে যেতে উপস্থিত থাকতে হবে। অ্যাটাচ ফাইল এখানে রয়েছে, সে অ্যাটাচ ফাইলের এটা পূরণ করে আপনাকে এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাট, এটা পূরণ করে এই ইন্টারভিউ বোর্ডে উপস্থিত থাকতে হবে। তো যাই হোক, এই দুটো নোটিফিকেশান শেয়ার করলাম। 3 নম্বর যে নোটিফিকেশানটা রয়েছে দেখে নেব। 3 নম্বর যে আজকে বেরিয়েছে 9/10/2020-তে দেখতে পাচ্ছেন, এটাও হচ্ছে মেডিকেল, এটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের আন্ডারে। মালদা ডিস্ট্রিক্টের আন্ডারে এর আগে আমি নোটিফিকেশানটা শেয়ার করেছিলাম, আবার একটি মালদা ডিস্ট্রিক্টের আন্ডারে নোটিফিকেশান বেরিয়েছে। এটা হচ্ছে মেডিকেল টেকনোলজি ক্রিটিক্যাল কেয়ারে 5টা সিট রয়েছে। তো এসসিদের জন্য 3টি, আনরিজার্ভদের জন্য 3টি, এসসিদের জন্য 1টা, এসটিদের জন্য 1টা। এটা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তার সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতে হবে, এবং ডিপ্লোমা কোর্স ক্রিটিক্যাল কেয়ারে থাকতে হবে। 21 থেকে 39 বছরের মধ্যে বয়স হতে হবে। এই ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে। একাধিক ইন্টারভিউ হবে 15/10/2020-তে ইন্টারভিউ রয়েছে। তো ইন্টারভিউ বোর্ডে উপস্থিত থাকতে হবে, বিভিন্ন ডকুমেন্টস সহ। নম্বরের ভাগটা এখানে দেখে নেবেন আপনারা ভিডিওটা পজ করে, আর উপস্থিত থাকতে হবে অবশ্যই। পার্সোনালিটি টেস্ট হবে কনফারেন্স হল 3rd ফ্লোর, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা, 15/10/2020-তে এই ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে এই ঠিকানায়। ভালো করে দেখুন, 11টার মধ্যে 11টার সময় ইন্টারভিউ শুরু হবে। অ্যাপ্লিকেশান ফরম্যাট এটা, এই ফরম্যাটটা পূরণ করে আপনারা নিয়ে যাবেন, এবং এই পূরণ করে আর এর ডকুমেন্ট সহ ইন্টারভিউ বোর্ডে উপস্থিত থাকবেন। কোন ঠিকানাটা বলে দিলাম। 4 নম্বর যেটা রয়েছে এটা হচ্ছে গতকালের নোটিফিকেশান 8/10/2020-তে, এটা হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টের নোটিফিকেশান দেখতে পাচ্ছেন। এটা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে। 15/10/2020-তে ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে। মেডিকেল টেকনোলজি ক্রিটিক্যাল কেয়ারে 4টি সিট রয়েছে, এসসিদের জন্য 1টি, এসটিদের জন্য 1টি, আনরিজার্ভদের জন্য 2টি। ওই যোগ্যতা একই, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতে হবে, 2 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে ক্রিটিক্যাল কেয়ারের ওপর। তো 21 থেকে 39 বছরের মধ্যে বয়স হতে হবে, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে। এটা ইন্টারভিউতে এই সব বিভিন্ন ডকুমেন্টস উপস্থিত থাকতে হবে। কটার সময় হবে? 15/10/2020-র সময় ইন্টারভিউ হবে, অফিস অফ দ্য চেম্বার, সে পুরুলিয়ার মেন যে চিফ মেডিকেল অফিসার অফ হেলথের অফিসে, সেখানে কিন্তু ইন্টারভিউটা হবে। এটা ওই ফরম্যাটটা পূরণ করে কিন্তু উপস্থিত থাকতে হবে, বা পূরণ করে নিয়ে যেতে হবে এই ফরম্যাটটা। তো 5 নম্বর যে নোটিফিকেশানটা পেয়েছি সেটা হচ্ছে, এটা 9/10/2020 আজকে নোটিফিকেশান জারি হয়েছে। এটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে দেখতে পাচ্ছেন, প্রতাপপুর রোডের, বাঁকুড়া ডিস্ট্রিক্টের 7221-01। এই প্রতাপপুর রোডের এই এখানে ফ্লেবোটোমিস্ট নিয়োগ হবে। আবার বাঁকুড়া ডিস্ট্রিক্টে দেখতে পাচ্ছেন, প্রতাপপুর হেলথ ডিস্ট্রিক্টের আন্ডারে, হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে। 16/10/2020-তে 12:30টার সময় ইন্টারভিউ রয়েছে। ইন্টারভিউ ভেন্যু কোথায়? না, চিফ মেডিকেল অফিস অফ হেলথ অফিসার, বাঁকুড়া ডিস্ট্রিক্টের একদম যে মেন অফিস, সেখানে ইন্টারভিউ রয়েছে। এবং আপনারা এখানে ফ্লেবোটোমিস্ট পোস্টে এসসিদের জন্য 2টো সিট রয়েছে, আন্ডারে 3টে, এসটিদের জন্য 1টি, ওবিসিদের জন্য 1টি সিট রয়েছে। 5,000 টাকা পার মাস স্যালারি রয়েছে। তো এখানে নিয়োগের জন্য অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে, তার সঙ্গে ফ্লেবোটোমিস্ট কোর্স থাকতে হবে, 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং এই ইন্টারভিউর সময়, এই ওয়াক ইন ইন্টারভিউর সময় এইগুলো সব উপস্থিত নিয়ে যেতে হবে আপনাকে। ফটো আরও ডকুমেন্টস এখানে লিস্টটা দেখে নেবেন, এটা নিয়ে যেতে হবে, আর এই ফর্মটা পূরণ করে আপনাকে ইন্টারভিউ বোর্ডে উপস্থিত থাকতে হবে। নেক্সট আরেকটা রয়েছে, 6 নম্বর যে নোটিফিকেশানটা রয়েছে সেটা হচ্ছে দেখে নেবো। এটা হচ্ছে আজকে নোটিফিকেশান জারি হয়েছে 9/10/2020-তে, এটা বাঁকুড়া ডিস্ট্রিক্টের আন্ডারে। এটা হচ্ছে মেডিকেল টেকনোলজি ক্রিটিক্যাল কেয়ারের আন্ডারে। এটা এসসিদের জন্য 1টা, আনরিজার্ভদের জন্য 3টে, এসটিদের জন্য 1টি, মোট টোটাল 5টা সিট রয়েছে। 20,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এর ইন্টারভিউ রয়েছে 16/10/2020-তে একই দিনে, 11টার সময় রয়েছে। ওই অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার বাঁকুড়া ডিস্ট্রিক্টের মেন অফিসে হচ্ছে ইন্টারভিউটা রয়েছে। ইন্টারভিউটা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে অবশ্যই, আগের মতোই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সায়েন্সে থাকতে হবে, তার সঙ্গে ক্রিটিক্যাল কেয়ার ডিপ্লোমা কোর্স থাকতে হবে। 21 থেকে 39 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং এই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, বিভিন্ন ডকুমেন্টস, ফটোকপি, ফটোগ্রাফ নিয়ে যেতে হবে। এবং এই ফরম্যাটটা রয়েছে, ফরম্যাটটা পূরণ করে ইন্টারভিউ বোর্ডে উপস্থিত থাকতে হবে বিভিন্ন ডকুমেন্টস সহ। তাহলে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের মোট 6টি নোটিফিকেশান নিয়ে আমরা আলোচনা করলাম। আরেকটি নোটিফিকেশান নিয়ে আমি আলোচনা করবো, একটা আলাদা ধরনের স্বাস্থ্য দপ্তরেরটি, সেটা পরের ভিডিওতে নিয়ে আসছি। তো এখন এই 6টি নোটিফিকেশান শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ফিরে আসছি পরের আপডেট।